প্রজেক্টাইল মোশানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস আছে সেটা হচ্ছে কেমন হচ্ছে এই রকম আমরা যদি একটা প্রজেক্টাইলকে ছুড়ি এরকম জায়গা থেকে একটা সার্টেন অ্যাঙ্গেল আলফা প্রজেক্টাইলটা কিছুক্ষণ পরে এসে ফিরে আসবে এই রকম একটা পাথে যাচ্ছে এইটা হচ্ছে পাথটা এবারে আমি যদি যেখান থেকে হয়েছে ছোড়া প্রজেক্ট করা হয়েছে সেইটাকে আমি যদি অরিজিন ধরি আর হরাইজেন্টাল ডাইরেকশনটাকে বলি এক্স অ্যাক্সিস ভার্টিক্যাল ডাইরেকশনটাকে বলি ওয়াই অ্যাক্সিস আমি এই পাথটাকে একটা ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি মানে ওয়াই ফাংশন অফ x আমি রিপ্রেজেন্ট করতে পারি অফকোর্স এখানে টাইমও একটা ভেরিয়েবল সেটাকে আমরা মনে হয় না আমরা সরাতে পারবো বাট ওয়াই এ ফাংশন অফ x আমরা রিপ্রেজেন্ট করার চেষ্টা করব আমি আরেকবার বলছি হরাইজেন্টাল ডাইরেকশানটা এক্স ভার্টিক্যাল ওয়াই আমি এই অবজেক্টটা ওয়াই কতটা গেছে সেটাকে তার হিসেবে আমি রিস্রেজেন্ট করতে চাই ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স এখানে টাইমটাও আছে কোয়েশ্চেন হচ্ছে টাইমটাকে কি এলিমিনেট করতে পারবো করতে হবে টাইমটাকে এলিমিনেট করে আমরা ওয়াই এজ এ ফাংশন অফ এক্স আমরা রিপ্রেজেন্ট করার চেষ্টা করব আর এই ফাংশন অফ এক্সটা কি এটা নাথিং বাট এই পাঁচটার ইকুয়েশন ভেবে দেখো যখন টাইলটা এরম জায়গায় তখন ওর একটা ওয়াই পজিশন আছে তখন ওর একটা এক্স পজিশন আছে আমি যদি ওয়াই এজ এ ফাংশন অফ এক্স লিখি বেসিক্যালি সেটা একটা ফাংশন মানে এই পাঁচটাকে রিপ্রেজেন্ট করছে ক্লিয়ার হচ্ছে কি বলতে চাইছি পাঁচটা কেন ইকুয়েশন ওকে সেইটা আমরা বার করার চেষ্টা করব কি করে করতে পারি আমরা প্রথমে এক্স পজিশনটাকে এজ এ ফাংশন মানে এক্স টাইমের সাথে কিভাবে চেঞ্জ হচ্ছে আমরা আগে করেছি কি হচ্ছে এক্স পজিশনটা টাইমের সাথে ইউ কস আলফা ইন্টু টি তাই তো বোঝা যাচ্ছে তো কোনো ডাউট নেই ওয়াই এজ এ ফাংশন অফ টি কি ইউ সাইন আলফা ইন্টু টি আমরা ডিসপ্লেসমেন্টটাকে সেই জন্য ইউ কস ক্যাপ প্লাস ইউ সাইন আলফা টি মাইনাস হাফ জিটি স্কোয়ার জে ক্যাপ হিসেবে লিখছিলাম এইবারে আমাকে এখান থেকে টি কে সরাতে হবে এগুলোকে এক্স টি হিসেবে না লিখে আমি এটা বলছি এক্স এটা হচ্ছে ওয়াই এক্স হচ্ছে ইউ কস আলফা টি y হচ্ছে u sin αt 1/2 gt2 এবার প্রথম ইকুয়েশনটা থেকে আমি লিখতে পারি t x by u cos α এই যে রিলেশনটা পেলাম এই রিলেশনটা আমি সেকেন্ড ইকুয়েশনে পুট করে দিই তাহলে আমার টাইমটা এলিমিনেট হয়ে যাবে y is a ফাংশন অফ x আমরা লিখতে পারবো দেখা যাক y is equal to

ওই পাঁচটা রিকুয়েশন যেই পাথে প্রজেক্টাইলটা যাচ্ছে এটা একটা কিন্তু কোয়াড্রেটিক ইকুয়েশন এর কোয়াড্রেটিক ইকুয়েশন তাই না এক্সের স্কোয়ার সিঙ্গেল টার্ম তাহলে এক্সের এক্সের কোয়াড্রেটিক ইকুয়েশন কোয়াড্রেটিক ইকুয়েশন যদি হয় সেই পাঁচটার কার্ভটা কি হয় আমরা আমি আগেবার বলেছিলাম পাঁচটার কার্ভটা কিরম হয় সেটা একটা প্যারাবোলা তোমরা যখন ম্যাথামেটিক্স প্যারাবোলা করবে তখন প্যারাবোলার অনেক প্রপার্টি বার করতে পারবে আপাতত জাস্ট জেনে রাখো প্রজেক্টাইল মোশানের পাথটা হচ্ছে প্যারাবোলা হরাইজেন্টাল ডাইরেকশনে যদি কোনো রেজিস্টেন্স না থাকে তাহলে সেটা প্যারাবোলা হয় আচ্ছা তোমরা অলিম্পিক্সের জ্যাভেলিন থ্রু দেখেছো নিরাজ চোপড়া জ্যাভেলিনটা কিভাবে যায় জ্যাভেলিনটা কিন্তু যায় জ্যাভেলিনের পাথটা কিন্তু একদম পুরো প্যারাবোলা হয় না ওপর দিকে যাবার পর তারপর এরকম এইভাবে নেমে আসে রেজিস্ট্যান্সটার জন্য আর ওই জ্যাভেলিনটা এমন ভাবে ছুটতে হবে তার যাতে রেজিস্ট্যান্সটা মিনিমাম হয় যদি এরকম হয়ে যায় এরকম এরকম টাইপ হয়ে যায় তাহলে রেজিস্ট্যান্স বেড়ে যায় মানে এমন ভাবে ছুটতে হয় রেজিস্ট্যান্সটা কমানোটাও ওখানে একটা আর্ট যাই হোক এইটা হচ্ছে পাঁচটা ইকুয়েশন এই ইকুয়েশানটা কিন্তু চেষ্টা করবে মুখস্ত রাখার কারণ এটাকে করা টাইম টেকিং আর এইটার ওপর প্রচুর অঙ্ক হয় এই ইকুয়েশানটার ওপর যত কমপ্লিকেটেড অঙ্ক সব এই ইকুয়েশানটার ওপর ভেবে দেখো একটা জিনিস অবজেক্টটা যদি এখানে থাকে এই পয়েন্টে এই রেডটা আছে কিনা এর একটা কোয়ার্ডিনেট আছে এক্স কমা ওয়াই সেই কোয়ার্ডিনেটটা কিন্তু এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে ধরো প্রশ্ন করেছে যে যখন মিটার গেছে তখন ভার্টিকাল হাইটটা কত সেটা তুমি ইকুয়েশন দিয়ে বার করতে পারবে আর একটা টাইপ বলি ধরো একটা প্রজেক্টালকে তুমি ছুঁড়েছ একটা এখানে দেওয়াল আছে তোমাকে প্রশ্ন করেছে এই দেওয়ালটাকে দেওয়ালটার ওপর দিয়ে বেরোবে বেরোবে কি না দেওয়ালটার যদি হাইট জানা থাকে এখানে হচ্ছে তাই না দেওয়ালটা কত দূরে আছে সেটা হয়তো তোমায় বলে দিয়েছে তুমি ওই ইকুয়েশানে ডিটা পুট করে দেখে নাও ওখানে ওয়াই কি পাচ্ছ সেই ওয়াইটা এইচ এর থেকে বেশি কিনা চেক করে নাও অনেক অঙ্ক হবে যেখানে জাস্ট এক্স আর ওয়াই এর ভ্যালুটা পুট করে অঙ্কটা মানে ইকুয়েশনটার মধ্যে পুট করে দিয়ে অঙ্কটা করা যায় আমরা সেই টাইপের অঙ্ক এবার করবো